বিহার্স, আমার অনেক ফ্রেন্ড আমার বার্থডেতে উইশ করে, বাট আমার অনেক সময় তাদের বার্থডে ডেটটা মনে থাকে না, তাদেরকে উইশ করতে মানে ভুলে যাই। তো এই ট্রিকটা যদি আমি আগে জানতাম যে কোনো অ্যাপ ছাড়া শিডিউল করে মেসেজ পাঠানো যায়, অর্থাৎ আপনি 1 বছর আগের মেসেজটাও এখনই পাঠিয়ে রাখতে পারবেন, 1 বছর পরে তার মানে যার নাম্বারে আপনি মেসেজটা পাঠাতে চান সেই নাম্বারে অটোমেটিক ডেলিভার হয়ে যাবে। তো এটা কিন্তু চমৎকার একটি অপশন। আপনি রাতে ঘুমাচ্ছেন, আপনার ফ্রেন্ডের বার্থডে আজকে রাত 12টায়, আপনি 11টায় ঘুমিয়ে গেছেন, বাট এই মেসেজটা আপনি শিডিউল করে রাখলে ঠিক 12টায় তার মোবাইলে কিন্তু মেসেজটা চলে যাবে। তো এটা আপনি কিভাবে করবেন সেটা আমি এখন দেখিয়ে দেব। তো ভিউয়ার্স, এর জন্য আপনি আপনার ফোনের মেসেজে যাবেন, যে মেসেজ অ্যাপটি আছে এর জন্য কিন্তু কোনো অ্যাপের প্রয়োজন হবে না, আপনার ফোনের যে ডিফল্ট মেসেজ অ্যাপটা আছে সেটা দিয়েই কিন্তু হবে। তো ভিউয়ার্স, এর জন্য আপনি যে রাইট মেসেজ এখানে ক্লিক করে মেসেজের রিসিপিয়েন্টটা আপনি মানে যাকে মেসেজটা পাঠাতে চান সেই নাম্বারটি আপনি লিখতে পারেন বা এখান থেকে কন্ট্যাক্ট থেকে নিতে পারেন। তো আমি একটি নাম্বার নিয়ে নিচ্ছি, এই নাম্বারটিতে আমি আগামীকাল রাতে বা 1 সপ্তাহ পরে আমি একটি মেসেজ পাঠাবো রাত 12টায়। তো এই জন্য এখানে আপনি আপনার মেসেজটা লিখতে পারেন, যেটা ইচ্ছা আপনি যে কোনো কিছু এটা আপনি লিখলেন। তারপরে যে উপরে যে দেখুন তিনটা এই ডান পাশে কোনায় 3টা ডট চিহ্ন আছে, এখানে ক্লিক করে দেখুন শিডিউলড মেসেজ, এই যে শিডিউল মেসেজ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি তারিখটা সেটিং করবেন, সাপোজ সেপ্টেম্বরের 10 তারিখ, আপনি যদি সেপ্টেম্বরের 30 তারিখে আপনি একটি বা সেপ্টেম্বরের 25 তারিখে আপনার ফ্রেন্ডের বার্থ ডেট এখন আপনি রাত 12টা বাজে মেসেজটা পাঠাতে চান, তো 12টা এভাবে টাইমটা সিলেক্ট করে দেবেন, পিএমটাকে এম করে দেবেন, তারপরে দেখুন কাজ শেষ। এখন এই যে সেট অপশনটা আছে এখানে ক্লিক করে সেট করে দিলেন, তারপরে আর কোনো কাজ নেই। এখন শুধু আপনি যে সিম থেকে পাঠাতে চান সেই সিমে ক্লিক করলেই হবে। এই যে দেখুন এখানে লেখা আছে হ্যাপি বার্থডে টু ইউ শিডিউলড 12টা AM, দেখুন 12টায় টাইম দেওয়া আছে, ঠিক 12টা বাজে এই মেসেজটি সেন্ড হয়ে যাবে। যে তারিখটা দেওয়া আছে দেখুন 25, এই যে উপরে তারিখটা দেওয়া আছে 25 তারিখে, এই মাসের 25 তারিখে এই মেসেজটা অটোমেটিক চলে যাবে, আপনার আর কোনো কিছু করার প্রয়োজন নেই। তো ভিউয়ার্স, ট্রিকটি দেখার জন্য ধন্যবাদ। এরকম আরও প্রয়োজনীয় ট্রিক পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।